হাই ফ্রেন্ডস, আমি মন্দিরা। আমার চ্যানেল এমডি ব্লগ অ্যান্ড কুকিংয়ে তোমাদের ওয়েলকাম জানাই। আজ আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হলো ডিম আলু কষা। তো চলো দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে বানাবো। উপকরণ যেগুলি লাগছে সেইগুলি হলো মিট মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটি টমেটো, নুন পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ একটি কুচি করা, আর আদা রসুন কাজুর পেস্ট, মটরশুঁটি 7-8টি, আলুটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর 4টা ডিমকে সিদ্ধ করে রেখেছি। কড়াইটা গরম হতে দেব, তারপর কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেব। এখানে আমি 3 থেকে 4 চামচ তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর নুন হলুদ মাখানো আলুটা দিয়ে দিচ্ছি। লাল লাল করে আলুটা ভেজে নেব। এরপর আলুটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এরপর একে একে আলুটা তুলে নেব। এরপর সেদ্ধ ডিমটাকে নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা হালকা ভেজে নিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য অল্প নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা। দিয়ে ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ জিরে গুঁড়া, 1/2 চামচ মিট মশলা, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন সামান্য, চিনি সামান্য। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দিচ্ছি। এরপর ভালো করে মশলাটা আরেকবার কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। এরপর আলু আর মটরশুঁটিটা ভালো করে মশলার সাথে কষে নেব। এরপর অল্প জল দিচ্ছি,
যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কুচিয়ে রাখা ধনে পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি। হাফ চামচ গরম মশলা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলেই আমাদের ডিম আলু কষা রেডি। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা এই রেসিপিটা গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে ট্রাই করতে পারো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।